আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে কিছু পরিবর্তন দরকার, সেটা টিম ম্যানেজমেন্টে পরিবর্তন দরকার। আপাতত মনে হয় যে মাশরাফিকে যদি টিম ডিরেক্টর বানানো হয় সেক্ষেত্রে প্লেয়াররা ভালোভাবে চাঙ্গা হতে পারে। আপনি দেখেন MS ধোনি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, তাকে কিন্তু বিশ্বকাপ দলের সাথে পাঠানো হয় মেন্টর হিসেবে। ক্রিকেট বোর্ডের কোনো উদ্যোগ নাই যে মাশরাফিকে মেন্টর হিসেবে পাঠানো যেতে পারে, বিশ্বকাপে দলের সাথে রাখা যেতে পারে। কারণ মাশরাফি তো সেটা প্রমাণ করছে, সে দলের অক্সিজেন ছিল, তার অ্যাপিয়ারেন্সেই দলের জন্য বিশাল কিছু, প্লেয়াররা সবাই উদ্বুদ্ধ হয়, একটা ট্রু লিডার ছিলেন মাশরাফি। তো সেই শূন্যস্থান তো আপনি পূরণ করতে পারবেন না, শুধু পারফরমেন্স দিয়ে তো রান করলেই তো হয় না, একটা দলকে পরিচালনা করতে আইকনিক ফিগার হতে হয়। সাকিব আল হাসান সেটা করতে ব্যর্থ, মুশফিকুর রহিম ব্যর্থ হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যর্থ হয়েছে, বাট সাকিব একমাত্র মাশরাফি সেই মানের প্লেয়ার ছিলেন, সেই মানের অধিনায়ক ছিলেন যে দলটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতেন। তো এ ধরনের পজিটিভ কোনো চিন্তাভাবনা নাই ট্রাই করায়। গত 2 বছর ধরে জাতীয় দলের রাডারে না থাকা সাব্বিরকে ধরে এনে ট্রাই করায়, অথচ বাংলাদেশের জাত ওপেনার সৌম্য সরকার, লিটন দাস তাদেরকে দিয়ে কিন্তু চেষ্টা করছে না, তাদেরকে ওপেনিংয়ে খেলাচ্ছে না। এত বড় স্টুপিডিটি আপনি কীভাবে অ্যাকসেপ্ট করেন, আর তাদের কাছ থেকে ভালো কিছুই বা কীভাবে এক্সপেক্ট করেন? তো এই ধরনের সিচুয়েশন আসলে, এ ধরনের ম্যানেজমেন্টে যদি পরিবর্তন না আসে, আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করতে পারবে। তো এই বিশ্বকাপেও ফলাফল যাই হবে আর তাই হবে, মূল পর্বে মনে হয় না কোনো ম্যাচ জিততে পারবে। তো প্রিয় দর্শক, যারা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন, যারা বাংলাদেশ ক্রিকেটের সমর্থন, তাদের কাছে প্রশ্ন যে এই যে ক্রিকেট বোর্ডে যে নতুন কোচ নিয়োগ দিয়েছে এবং নতুন টিম ম্যানেজমেন্ট, তারা কি আসলে আদৌ বাংলাদেশ ক্রিকেটকে ভালো পথে পরিচালনা করতে পারছে? যা হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা এতক্ষণ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।